পূর্বে আমরা সকলে প্রদীপ প্রজ্বলিত হচ্ছে, আমরা সঙ্গীত পরিবেশন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি অদিতি ভট্টাচার্য ও তার শুভারম্ভ করবেন মাননীয় মন্ত্রী শ্রীযুক্ত রামপ্রসাদ পাল মহোদয়। স্যার, সুধী সজ্জন মন্ডল দিয়ে আমাদের এই জেলা সেমিনার আমরা সংগঠিত করি। পড়িয়ে দিবেন রাজ্যের দ্বারা, রাজ্য তার নিজস্ব চিন্তা ভাবনাই করা হতো। এবার কেন্দ্রীয়ভাবে অর্থাৎ কেন্দ্রের গাইডলাইন অনুযায়ী বা কেন্দ্রীয়ভাবে আমাদের প্রতি দায়ী দায়িত্ব নিয়ে কেন্দ্র সরকার আমাদের প্রতি এই সমবায় সপ্তাহ যেন পরিপূর্ণতা আসে তার প্রতি আমাদের উপর এই দৃষ্টি রেখেছে। সেই জন্য এবারের এই সমবায় সপ্তাহ পালন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমাদের কেন্দ্রীয় সরকার আমাদের প্রতি দৃষ্টি রেখেছে, যেটা বিগত দিনে ছিল না এবার থেকে শুরুয়াত হয়েছে। তো আমরা এই যে সমবায় সপ্তাহ আমরা করে থাকি বা আমরা এই সমবায় সপ্তাহকে কেন্দ্র করে আমরা যারা এই সমবায় সপ্তাহের সাথে যারা এই সমবায় দপ্তরের সাথে যুক্ত আমরা তাদেরকে আহ্বান করি। আর এই যে আপনারা এই সমবায় সপ্তাহ আপনারা আসেন, অর্থাৎ আমাদের সরকারের এই সপ্তাহব্যাপী অনুষ্ঠান করার উদ্দেশ্য কি, কেন সেটা আমরা করে থাকি, তার যে সারমর্ম, তার যে উপকারিতা, তার যে লক্ষ্য, তার যে উদ্দেশ্য, সেটা আমাদের জানতে হবে, বুঝতে হবে। এবং আমরা সেইভাবে যদি এই সপ্তাহব্যাপীকে কাজে লাগাই, সেটাকে যদি আমরা গুরুত্ব দেই, তাহলে এখানে আমাদের অনেক সার্থকতা আসবে। সমবায় এই যে শব্দটা, শব্দটার সাথে অনেক কিছু জড়িত। সমবায় মানে শুধু যে সরকার আমাদেরকে লোন দেবে, আমরা একটা সমবায় সমিতি করে আমরা একটা যে কোনো একটা প্যাক্স বা ল্যান্ড বা একটা সোসাইটি তৈরি করব আর সেখানে আমরা সরকার থেকে কিছু লোন নেব, আমাদের কিছু পয়সার দরকার, সেই অনুসারে আমরা সরকার থেকে আমরা গ্র্যান্ট পাওয়ার জন্য আমরা আমাদের যাবতীয় যে কিছু করতে হয় সেটা করব। তারপরে সরকারি টাকা যখন পেয়ে যাব তখন আমাদের কাজ কতটুকু কত কি হবে কি না সেটা পরে দেখা যাবে। এবং এই রকম ভাবে বিগত দিনে অনেকগুলি হয়েছে যে একটা সোসাইটি নাম দিয়ে, একটা ল্যান্ড প্যাক্স নাম দিয়ে
সরকার থেকে অনেক টাকা তারা লোন নিয়েছে আর সেই লোনগুলি তারা এমন পরিকল্পনার নাম দিয়ে করেছে এমন সিদ্ধান্ত নিয়েছে যে তাদের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা শুরুতেই গলত ছিল এবং এই পরিকল্পনা সঠিক ছিল না এবং তারা কিছু করার জন্য তারা সেই ল্যান্ড ট্যাক্স তৈরি করেনি তারা সরকার থেকে লোন নেয়নি আর যেই কারণে আজকে বর্তমানে অনেক ল্যান্ড ট্যাক্স আছে তারা এই বিগত দিনে যারা ল্যান্ড ট্যাক্স গুলি চালিয়েছিল তারা তাদের যে দায়িত্বশীল হয়ে কাজ করার কথা ছিল সেইগুলি তারা করেনি না করাতে সরকারের অনেক কোটি কোটি টাকা আজকে ফেঁসে গেছে এখন যারা করেছিল এই কাজটা যারা বিনা পরিকল্পনায় তারা বিনা উদ্দেশ্যহীন ভাবে সরকারের টাকা নিয়ে তারা টাকাগুলি নয়ছয় করেছে আজকে তাদের জন্য আজকে আমাদের কোঅপারেটিভ ব্যাংক বা আমাদের সরকার আজকে তাদের যারা আজকে চালাতে এসেছে যারা কাজ করতে এসেছে তাদেরকে আজকে সেইভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারছে না কারণ প্রতিটি ব্যাংক বা আমাদের যে কোঅপারেটিভ ব্যাংক বা আমাদের যে সরকার বলছে আপনাদের পাশে আমরা থাকতে চাই আমাদের আপনাদেরকে দাঁড় করাতে চাই আপনাদেরকে আমরা লোন দেব আপনারা আপনারা নিজের দ্বারা আপনারা প্রতিষ্ঠিত হন এই যে বিষয়টা সরকার যে আপনাদেরকে সাহায্য করতে চায় কিন্তু সরকারের একটা নিজস্ব গাইডলাইন আছে একটা এখতিয়ার আছে একটা সিস্টেম আছে সরকার বিনা সিস্টেমে কোনো কাজ করতে পারে না তো সেই জন্য আমার কাছে এখানেও কমপ্লেইন্ট বা অনেক অভিযোগ এসেছে যে আমাদেরকে পূর্বে যারা চালিয়েছিল তারা অনেক টাকা নিয়েছে তারা হিসাব